আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান, স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের ভাগ্য বদলের স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় সুধী সমাবেশ স্থলে গিয়ে পৌঁছান বঙ্গবন্ধু কন্যা। অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেতু বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন। এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতু বিভাগ। অনুষ্ঠানে জানানো হয়, পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় হয়েছে 30,770 কোটি টাকা, আর 32,000 কোটি টাকার মোট বাজেটের মধ্যে 1,035 কোটি টাকা সাশ্রয় করে সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বাজারে আবারও বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। গত 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে অন্তত 20 টাকা। রাজধানীতে 1 কেজি পেঁয়াজের দাম এখন 100 থেকে 110 টাকা। আড়তদাররা বলছেন, দেশের বিভিন্ন স্থানের মোকামগুলোতেই পেঁয়াজের সরবরাহ ও মজুদ কমে গেছে, তাই দাম বাড়ছে। অন্যদিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম পড়েছে বেশি, তাই লোকসানের ভয়ে আমদানি কমিয়ে দিয়েছেন আমদানিকারকরা। হাসানুল শাওনের রিপোর্ট। এবছর ফেব্রুয়ারি মাসে মৌসুমের শুরুতে ঢাকায় নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে 80 থেকে 100 টাকা দরে। তবে কোরবানি ঈদের সময় বাজারে দেশি পেঁয়াজের কেজি ছিল 80 থেকে 90 টাকা। হঠাৎই বাজারে আবার বাড়ছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে ফরিদপুর অঞ্চলের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 100 টাকায়, আর পাবনা অঞ্চলের পেঁয়াজের কেজি এখন 110 টাকায় পৌঁছেছে। পেঁয়াজের দাম বেশি, ভোক্তাদের তো একটু কষ্টই হচ্ছে। এই দ্রব্যমূল্যের এই অনুযায়ী তো আমাদের বেতন বাড়ে নাই। পেঁয়াজের দামটা তো আগে কম ছিল, এখন অতিরিক্ত বেড়ে গেছে। যারা স্বল্প আয়ের লোক তাদের জন্য আসলে কষ্টসাধ্য হয়ে গেছে। খুচরা বিক্রেতারা বলছেন, ঢাকার আড়তগুলোতে মিলছে না চাহিদা অনুযায়ী পেঁয়াজ, দামও বাড়তি, আমদানি কম, তাই একটু দাম বাড়ছে। এটা আপ করতেছে পাইকারি আলাদা, ওই যে দিন গেলে বাড়তেছে, ওরা মজুত করে রেখে ওরা পরের দিনের দামে মানে বিক্রি করতেছে। আড়তদাররা জানান, পাবনা, রাজশাহী, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানের আড়তগুলোতে পেঁয়াজের সরবরাহই কমে গেছে। বিভিন্ন মোকাম থেকে আমদানিটা কম হইতেছে, এই কারণে দামটা বেশি হইতেছে, এভাবে চলতেছে। কারণ হচ্ছে কি, যখন এলসিটা বন্ধ ছিল তখন দেশি বেজটা বেশি পরিমাণ খরচ হয়ে গেছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় 30 লাখ টন। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর চেয়ে বেশি পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে, তারপরেও একটা বড় অংশ নষ্ট হওয়াতে ঘাটতি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। পেঁয়াজের শর্ট বিদায় দেখা গেছে, আস্তে আস্তে কেন জানি বাজার বাইরে যেতেছে। আমরা ইন্ডিয়ানে আসার কথা, ইন্ডিয়ানের বাজার বাড়তি, ওইটা হুন দেখা গেছে মনে করেন আরও বাড়তি। ঘাটতি পূরণে আমদানি করতে হয় পেঁয়াজ। সেক্ষেত্রে বেশ কিছুদিন বন্ধ থাকার পর ভারত পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলেও 40% শুল্ক আরোপ করে। এছাড়া দেশটির অভ্যন্তরেও পেঁয়াজের দাম বাড়তি, তাই এখন ভারত থেকেও কম পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে। ভারতীয় রপ্তানি র‍্যাপিড যে রেট $550, পাশাপাশি রপ্তানি যে শুল্ক 40% আরোপ করেছে, এই দুটি কারণেই এই পেঁয়াজের মূল্যটা বৃদ্ধি হচ্ছে। আর যদি এটা প্রত্যাহার না করে, এখনো ভারতের কিছু কিছু রাজ্যে বন্যা হচ্ছে, পেঁয়াজ উঠতেছে না, পেঁয়াজের সংকট তাদেরই তৈরি হবে, এই বাজার মূল্যটা ধীরে ধীরে বৃদ্ধি হবে। সব মিলে পেঁয়াজের সরবরাহে কিছুটা ঘাটতি দাঁড়াচ্ছে, যাতে সামনের দিনে পেঁয়াজের বাজারে অস্থিরতা বাড়তে পারে বলেও আশঙ্কা ব্যবসায়ীদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে মুন্সীগঞ্জে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। একই সাথে এর পরপরই 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হবে। আমি তাদের সরে আত্মার মাত্রা কামনা করি, দেশ আজকে শ্রদ্ধার সাথে সহ। এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ কিন্তু এগোতে পারেনি, বরং অকাতরে জীবন দিয়েছে হাজার হাজার সেনাবাহিনীর সৈনিক, অফিসার এবং মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ আওয়ামী লীগের অবদিত নেতা কর্মী চলেছে, অকথ্য অত্যাচার নির্যাতন এবং তাদের হত্যা করা হয়েছে। ছাত্রলীগ, যুবলীগের অনেক নেতা কর্মী লাশ গুম করা হয়েছে। বিমান বাহিনীর অফিসারদের এবং অনেক কর্মচারীদের হত্যা করেছে, তাদেরও লাশ এখনও স্বজনরা
ফেরে, লাশ গুম হয়ে গেছে, খুঁজে পায় না। তাকে একটা অশান্ত পরিবেশের মধ্যে নিয়ে আসা হয়েছিল, কিন্তু বাংলাদেশ এগোতে পারেনি। সেই দরিদ্র আরও দরিদ্র হয়েছে, দেশের মানুষ পেটে ভাত নেই, পরনে ছিন্ন কাপড়, বিদেশ থেকে পুরনো কাপড় এনে পরানো হয়, রোগী চিকিৎসা নেই, শিক্ষা নেই, যোগাযোগের কোনো উন্নতি নেই, এই অবস্থাই তো ছিল। সেই বাংলাদেশের পরিবর্তন আনা, সেই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াবার সুযোগ করে দেওয়া, এটাই তো আমাদের একমাত্র লক্ষ্য ছিল। যখন ক্ষমতায় ছিলাম না, বিদেশে গেছি, বাংলাদেশ নামটা শুনলে জিজ্ঞেস করতো এটা কি ভারতের কোনো অংশ, জিজ্ঞেস করতো এই দেশে তো শুধু ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, দুর্ভিক্ষ লেগে থাকে, ভিক্ষুকের জাতি, মিসকিন হিসেবে আমাদেরকে হিসাব করা হতো, যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ব্যথার ছিল। যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, আর সেই স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা থাকবে না, আমরা মাথা তুলে কথা বলতে পারবো না, আমরা আত্মমর্যাদাবোধ আমাদের থাকবে না, এটা কী ধরনের বাংলাদেশ! বাবা মা ভাই সব হারালাম, আমরা দুই বোন বিদেশে, আসতে পারিনি, তখন আমাদের আসতে দেওয়া হয়নি, রিফিউজি হিসেবেই বাড়ি বিদেশে কাটাতে হয়েছিল, নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি, নিরাপত্তার কারণে নাম ব্যবহার করতে দেয়নি। এরপর 81 সালে আওয়ামী লীগ যখন আমাকে আমার বর্তমানে সভাপতি নির্বাচিত করে, আমার ছোট শিশু সন্তান 8 বছরের মেয়ে, 10 বছর ছেলে, মাতৃস্নেহ বঞ্চিত করেই আমি ফিরে আসি বাংলার মাটিতে। আমি কোথায় ফিরে এসেছিলাম? আমি এমন একটা দেশে ফিরে আসলাম, একটা নাগরিক হিসাবে বাবা মা ভাইয়ের হত্যার বিচার চাইতে পারবো না, হত্যার আমি মামলা করতে পারবো না। কেন? ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করে খুনিদেরকে বিচারের হাত থেকে মুক্ত রাখা হয়েছে এবং বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং ক্ষমতায় বসানো হয়েছে। যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতিপিতা করেছিলেন, যারা সারা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল, হাজার হাজার মা বোনদেরকে ক্যাম্পে ধরে নিয়ে, যাদের দিনের পর দিন পাশবিক অত্যাচারের নির্যাতনের শিকার হতে হয়েছিল। দেখছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। সংবাদ আর বিনোদন নয়, দেশের কল্যাণে এনটিভিকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। দেশের বিভিন্ন জেলায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। রাজশাহীতে জমকালো আয়োজনে পালিত হলো এনটিভির 22 বছর পদার্পণের অনুষ্ঠান। রাজশাহী এনটিভির কার্যালয়ে কেক কাটা আলোচনা সভায় নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় এনটিভির প্রশংসা করেন। খুলনায় বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে। খুলনা প্রেস ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সিটিমের তালুকদার আব্দুল খালেক। লেখক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এনটিভি কারো মুখপাত্র নয়, সংবাদে বস্তুনিষ্ঠতা ধরে রেখেছে যা গণমাধ্যমের জন্য অনুকরণীয়। এনটিভিকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের সাথে সুন্দর করে আগামী কালে সুন্দর করে এগিয়ে যাক, এবং আমার এনটিভি দেখতে অনেক ভালো লাগে। দীর্ঘদিন বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যে দিয়েই তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, এবং বাংলাদেশের সমকালীন রাজনীতিতে এনটিভি যে সাহসী ভূমিকা রেখেছে, আমরা তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ময়মনসিংহে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নাটোরে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। নাটোর প্রেস ক্লাবে এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। গাজীপুরে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। জমকালো আয়োজন না করে মাদ্রাসা ও ইয়েতিমখানায় কোরআন তেলাওয়াত ও আরবি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। ফরিদপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পরে এনটিভির চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া করা হয়। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মোংলায় কেক কাটা, আলোচনা শেষে র্যালি বের হয়। বক্তারা এনটিভির সাফল্য কামনা করেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। জীবনে কোনদিন হুইনচেন লাউ আর কচু লই পোলার হৈর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি ভাইয়া? কিছু টিয়া হইসা দেন কামর যা, আরে খাই পেলা লবণ দি, আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাছে কাছে আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। আরে কাম করছি নি খেতে কোনো দিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনি মিনি কিল্লাই কিল্লি। তুই কি আর হলারে বিয়ের দি হোর বাড়ি দাঁড়াইছ না জেলখানা ঢুকেছ? কোন আরে তো এই বাড়িতে একবার যাইতে হতে না কিল্লাই। আরে তোর কথা কইতে কইতে অজ্ঞানে হচ্ছে, কোন জ্ঞানে ফিরেন না রাব্বা। আরে রাব্বা, ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। চরি আন্নে কালকে ও না এগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এতে রান্নটি হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে জানল। ভাই আর আব্বুর লাগে এক বেলা কথা কইছেন, না হাইলে কলজে হাঁড়ি পড়ি যাইয়ে ভাই। ব্যাকের লই মিলিমিশি কেন থাকুন যাকে, আন্নে শান্তিতে থাকুন যায় বাইর সিল করে দিন। আমি তুই ঠিকই কইছিস বাবা, ঠিকই কইছিস, এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।